সবাইকে স্বাগতম। আমি আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল আপনাদের মাঝে নিয়ে আসছি। তো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে কীভাবে কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয়। তো প্রথম ট্রায়াল বেসিক হিসাবে আমি একটি গল্প আপনাদের মাঝে উপস্থাপন করব। গল্পটি আপনারা দেখবেন, যদি ভালো লাগে বা এই ধরনের ইমেজ তৈরি করে যদি ভিউ বাড়ানো যায় ইউটিউবে এবং যদি ইনকাম করা সম্ভব হয়, তাহলে আমি কীভাবে তৈরি করলাম এবং কীভাবে ভিডিওগুলো কোথা থেকে নিতে হবে, ইমেজগুলো কীভাবে তৈরি করতে হবে এবং গল্পটা কোথায় পাবো এবং নিজের গল্প হলে কেমন হয়, এবং যে ভয়েসটি দেওয়া আছে সম্পূর্ণ হচ্ছে রোবোটিক ভয়েস, ভয়েস আমরা কোথায় পাবো, সব কিছু বিস্তারিত আমি, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমি পরে আপনাদেরকে টিউটোরিয়াল ভিত্তিক আমি ভিডিওগুলি দেখাবো। তো চলুন আমরা দেখি আমরা কোন কোন ভিন্ন ইমেজগুলো দিয়ে ভিডিও তৈরি করছি। যে একটা ইমেজ, এই ইমেজ, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, এই এই ধরনের ইমেজগুলো দিয়ে আমরা কিন্তু ভিডিওগুলো তৈরি করছি। তো আমরা ভিডিওগুলি দেখি, দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে কথা দিলাম, সবাইকে আমি শেখাবো যে কিভাবে তৈরি করতে হয়। আর আমরা ভিডিওগুলি দেখি। একজন ছোট্ট ছেলের নাম অনিক। অনিক খুব ভালোবেসে গ্রাফিক্স ডিজাইন এবং অ্যানিমেশন তৈরি করেন। তিনি সবসময় নতুন কিছু শিখতে চান। একদিন অনির একটি বিশেষ ইভেন্টে অংশ নিতে চলে যায়। সেখানে তিনি একটি স্পেশাল অ্যানিমেশন গিফট দেখে। তা দেখে অনির অনেক উদাস হয়ে যায়, কারণ তার অ্যানিমেশন গিফট তৈরি করার জন্য প্রয়োজনীয় সুযোগ নেই। এটি তার স্বপ্ন ছিল। তারপর থেকে অনিক নিজেই নিশ্চয়তার সাথে একটি নতুন সিদ্ধান্ত নেয়। সে তার বাড়িতে ফটোশপ সফটওয়্যার ডাউনলোড করে সম্পূর্ণ অনলাইন টিউটোরিয়াল দেখে তার প্রয়াস শুরু করে। অনিক জিজ্ঞাসা ও অনুশীলনের জন্য সময় ব্যয় করে। সময়ের প্রত্যাশা ছিল যে তিনি অন্যের মতো শীঘ্রই সবকিছু শিখে যাবেন। শেষত অনিক সফলতার সাথে তার প্রথম অ্যানিমেশন গিফট তৈরি করে। সে সাধারণ একটি ছবি হতে একটি সুন্দর গিফট তৈরি করে। তার স্বপ্ন সত্যি হয়ে গেল। সে এবার স্বপ্নের মধ্যে থেকে প্রেরণা পেয়েছে এবং আরও উন্নত অ্যানিমেশন তৈরি করতে যাচ্ছে। অনিকের কাহিনী স্বাভাবিকভাবেই সাক্ষাৎকার করার প্রেরণা দিতে পারে। এটি আমাদের প্রয়াসের গুরুত্বপূর্ণ অংশটি নিশ্চিত করতে সাহায্য করে যে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। কেমন লাগলো আমার এই অ্যানিমেশন ভিডিওগুলি? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে ধন্যবাদ, এবং যদি কারো শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।